আসসালামু আলাইকুম আজকের চ্যানেলে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি একটি ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার একটি গ্রুপ আছে, অথবা যদি আপনি সাধারণ পাবলিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার একটি গ্রুপ থাকে। কেমন হয় যে আপনার জাস্ট গ্রুপটিতে আপনি ভিজিট করলেন এবং ভিজিট করার পরে অটোমেটিক সেখানে ফ্রেন্ড লিস্টে থেকে আপনার যে ফ্রেন্ডগুলো আছে অটোমেটিক আপনার গ্রুপে মেম্বার অ্যাড হওয়া শুরু হয়ে গেল এবং আপনাকে এখানে কোনো রকম পরিশ্রম করা লাগলো না। জাস্ট সিম্পল আপনার মোবাইল ফোনটিকে আপনি ব্যবহার করবেন এবং সেখানে আপনাকে নিজে হাত দিয়ে কোনো রকম ইনভাইট করা লাগবে না, কাউকে কিছু বলা লাগবে না, অটোমেটিকলি কিন্তু তার কাছে ইনভাইট চলে যাবে এবং সেটা কিন্তু খুব সহজে সিম্পল প্রসেসে। তো আজকে আপনাদেরকে এই বিষয়টি দেখিয়ে দিব। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার যদি সাবস্ক্রাইব অস্ট টাইমের প্রয়োজন পড়ে ভিডিও ডেসক্রিপশন ফলো করবেন, সেখানে আমাদের কন্ট্যাক্ট করার সকল মাধ্যম দেওয়া আছে, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ফার্স্ট টাইম আপনি আপনার ফেসবুকটি লগ ইন করেন এবং ফেসবুকটি লগ ইন করবেন আপনি লাইভ। আপনারা জানেন আমরা যে গ্রুপে আপনাদেরকে প্রমোট করে থাকি, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, আপনি এই গ্রুপে জয়েন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি 7000 প্লাস মেম্বার আছে। তো আজকে আপনাদেরকে এই গ্রুপে আমি অটো মেম্বার অ্যাড করে দেখিয়ে দিব। তো গ্রুপে লগ ইন করার পরে আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন ভিডিও শেষ আপনাদেরকে বলে দিচ্ছি। তো সিম্পল ভাবে যখন আপনি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনার এখানে স্টার্ট ওপেনটি চলে আসবে। তো আপনি স্টার্টের উপরে ক্লিক করবেন, স্টার্ট ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটি মেনু শো করবে। আপনি যদি এখান থেকে কোনো একটি কিছু ভুল করে থাকেন তাহলে আপনার আইডিটিও সাসপেন্ড হতে পারে এবং আপনার গ্রুপটিও ব্যান্ড হতে পারে। তো অবশ্যই খেয়াল রাখবেন যে আমার দেখানো পদ্ধতি আপনি ব্যবহার করুন এবং খুব কম পরিমাণ ব্যবহার করবেন। তারপরে আপনি লগ ইন করে নেবেন আপনার যে ফেসবুক লাইটে আপনার অ্যাকাউন্টে। লগ ইন করার পরে এখান থেকে যে ইনভাইট অপশনের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ানটি এই ফার্স্ট টাইম আপনি ইনভাইটের উপরে রেখে দিবেন। তো সিম্পলভাবে প্লাস চিহ্নতে ক্লিক করবেন এবং সেকেন্ডটিতেও রেখে দিবেন এবং সেমভাবে আপনি এখান থেকে আপনার যতগুলো প্রয়োজন আপনি ততটুকু ঠিকই ব্যবহার করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে 1, 2 এবং আমি এখান থেকে জাস্ট 4টি করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনি এভাবে সেট করে নেবেন। তারপরে ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি ঠিক সেমভাবে সেইভাবে করবেন। তো তারপরে যে এই যে হাত মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, যা সেটিংসের উপরে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে প্রতি 5 সেকেন্ড অপশনটি আছে, এই 5 সেকেন্ডের উপরে ক্লিক করবেন। দেন আবার সেটিংসের উপরে ক্লিক করবেন, উপরে দেখবেন যে আপনার এখানে 5000 চলে আসছে। তো এই 5000টাকে আপনি এখান থেকে কেটে দিবেন, 5000টাকে কেটে দিয়ে আপনি এখান থেকে করে দিবেন 3, অথবা আপনি 5000 ব্যবহার করতে পারেন। 5000টি ব্যবহার করার পরে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে যদি আপনি স্টার্ট বাটনের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে অটোমেটিক্যালি আপনার এই গ্রুপে অটোমেটিক মেম্বার এখন অ্যাড হওয়া শুরু হয়ে যাবে এবং আপনার হাতের স্পর্শ ছাড়া আমি জাস্ট মোবাইল ফোনটি ব্যবহার করতেছি এবং অটোমেটিক কিন্তু এটা রিলোড হয়ে যাবে। আপনাকে কোনো রকম পরিশ্রম করা লাগবে না, আপনি জাস্ট আপনার ফোনটি যে কোনো জায়গায় রেখে দিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু সে অটোমেটিক এটি রিলোডও নিয়ে নিচ্ছে। তো আপনাকে যদি হিউজ পরিমাণ ফেক আইডি থাকে অথবা যদি আপনার আরও কোনো আইডি থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করবো আপনার বুঝতে কোনো অসুবিধা হয়নি, তবে এটি খুবই কম ব্যবহার করবেন। দিনে হয়তো 50 থেকে 100 ইনভাইট করবেন, তার বেশি আপনি ইনভাইট করবেন না। এবং যদি আপনি ফেক আইডি তো ব্যবহার করেন তাহলে 50টি বেশি ইনভাইট করবেন না। আপনি যে গ্রুপটি দেখলেন এখানে কিন্তু আপনাকে প্রমোশন করা হয়, তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই আপনি গ্রুপে জয়েন দিয়ে নেবেন, সেখানে আপনি প্রমোট পেয়ে যাবেন। এবং অ্যাপ্লিকেশনটি যে ব্যবহার করা হয়েছে আপনি যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সের পিন কমেন্টটি দেখবেন যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। পিন কমেন্টটি রাখার কারণটি হলো আমাদের চ্যানেলে একটু সমস্যা চলতেছে, তাই আমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে কোনো লিঙ্ক ব্যবহার করতেছি না। তো সিম্পলভাবে আপনি পিন কমেন্ট থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং আপনি যেহেতু পিন কমেন্ট পর্যন্ত যাবেন তো অবশ্যই একটি লাইক দিবেন। আজকের এম লাইক থাকলো 300 প্লাস, আশা করবো আপনি 300 প্লাস লাইক কমপ্লিট করে দিবেন। তো যাওয়ার আগে সিম্পলভাবে এখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো আমি জাহিদ হাসান আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।